ইলিয়াস কাঞ্চন নাকি রুবেল 1991-এ একটি সিনেমা আসে শিবলি সাদিকের মা মাটি দেশ। তো এটাতে আসলে কে সাইড নায়ক কে মূল নায়ক, কার স্ক্রিন টাইম বেশি, কার গুরুত্ব বেশি, কে সিনেমায় ফার্স্ট লিড সেকেন্ড লিড, ইলিয়াস কাঞ্চন নাকি রুবেল, এটা নাকি নানা তর্ক বিতর্ক এখানে অমিত হাসানও আছে, অনেকেই আছে, এটা নিয়ে নানা রকমের কথা হয়, নানা রকমের তর্ক হয়, নানা রকম তর্ক বিতর্ক শেষে এক্স্যাক্টলি আমরা আজকে একটা ফাইনাল রায় নেওয়ার চেষ্টা করবো যে এক্স্যাক্টলি মা মাটি দেশ সিনেমাতে কে ফার্স্ট লিড কে সেকেন্ড লিড, অ্যান্ড এটা আসলে তর্ক বিতর্ক নিয়ে নানা রকম কথাবার্তা হয়, এটা নিয়ে কথা বলবো। তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি ওটি ফোরের কমস্ত শুরুতে আমি একটা কথাই বলবো যে দেখেন ইলিয়াস কাঞ্চন অ্যান্ড রুবেলের ভিতরে যে এক ব্যাপার হয় যে ইলিয়াস কাঞ্চন সিনিয়র, ডেফিনেটলি সিনিয়র, বড়ো সুপার স্টার, রুবেলও বড়ো সুপার স্টার, বাট সিনিয়র হয় কি ইলিয়াস কাঞ্চনের নাম আগে আসে বা ইলিয়াস কাঞ্চন ছবিতে একটু গুরুত্ব একটু বেশি পেয়ে যায় এটা। হ্যাঁ, তো অনেক ছবিতে তারা প্যারালাল, অনেক ছবিতে ইলিয়াস কাঞ্চন বেশি রোল, বাট রুবেল কোনো সিনেমাতে ইলিয়াস কাঞ্চনকে ছাপিয়ে গেছে কি না এটা আসলে যদি কেউ দেখে থাকেন সেটা আমাকে কিন্তু আসলে কমেন্ট করে জানাবেন। তো দুজনই বড়ো সুপারস্টার, আমি দুজনের প্রতি সম্মান রেখে কিন্তু ভিডিওটা কিন্তু মেকিং করছি, আমি কিন্তু কারোরই কোনো রকমের অন্ধভক্ত না যে আমি একজনকে মানে এগিয়ে আমি আরেকজনকে নিয়ে কথা বলবো। তো আজকে আমরা কথা বলবো ডেফিনেটলি যে এই সিনেমাতে আসলে কার কী গুরুত্ব ছিল, অ্যান্ড এই ছবিতে আসলে কার স্ক্রিন টাইম কীরকম কিছু। তো দেখেন এই ছবিতে এটা ম্যাক্সিমাম পোর্শন অফ পার্সন বলবে যারা সিনেমাটা দেখেছে, ইলিয়াস কাঞ্চন আসলে সিনেমার ফার্স্ট লিড, যেটা বলা হয় যে ফার্স্ট লিড হিরো, তো এটা যারা দেখেছে তারা অনেকেই বলবে। কারণ আপনি যদি দেখেন যে প্রথমে শুধু ইলিয়াস কাঞ্চনের অভিনয় অনেকটা সময় নিয়ে হয়েছে রুবেল, কিন্তু গল্পের অনেক পরে এসেছে, বাট রুবেল এসে কিন্তু গল্পের মোড় অনেকটা অনেকটা তিনি কিন্তু ভালো করেছে তার পারফরমেন্স দিয়ে, সেটা অন্য কথা। বাট রুবেলের এন্ট্রি হয় কিন্তু পাক্কা প্রায় এক ঘন্টা, প্রায় ইন্টারভেলের কাছাকাছি সময় কিন্তু রুবেলের এন্ট্রি হয়, অ্যান্ড রুবেলের এন্ট্রির পর কিন্তু রুবেল বেশ খানিকটা আলো কেড়ে নেয়, বাট সেই 10-15 মিনিট কিন্তু ইলিয়াস কাঞ্চনকে কিন্তু তার পরপরে কিন্তু দেখা যায় না। বাট 10-15 মিনিট পরপরই আমরা দেখলাম যে ইলিয়াস কাঞ্চন বের হলো রাজীবের আস্তানায় তার আগুন দেওয়া, পাশাপাশি চম্পার সঙ্গে লুকিয়ে দেখা করা, অ্যান্ড রুবেলের সঙ্গে মারামারি করা, অনেকগুলো সিকোয়েন্স কিন্তু তিনি কিন্তু তখন কমপ্লিট করেন। অ্যান্ড সিনিয়র সুপার, আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ইট ইজ নট এনি ডিরেক্টর ফিল্ম, ইট ইজ শিবলি সাদিক ফিল্ম, অ্যান্ড শিবলি সাদিকের সবচেয়ে জনপ্রিয় পেয়ার বা শিবলি সাদিক একদম ইলিয়াস কাঞ্চনের ঘরানার ডিরেক্টর, মানে মানে আপনি যদি দেখেন তাদের নীতিবান, ভেজা চোখ, ত্যাগ, মানে রেশমি চুড়ি, মানে শিবলি সাদিকের ক্যারিয়ারের উত্থান শেষ শুরু সব কিছু কিন্তু ইলিয়াস কাঞ্চনকে ঘুরে আন বেঙ্গলি ফিল্মের ইতিহাসে একটা ওয়ান অফ দ্য বেস্ট পেয়ার। এখন শিবলি সাদিকের সিনেমাতে ডেফিনেটলি রুবেল ফার্স্ট লিড হবে না, অ্যান্ড ঠিক তেমনি যদি সুদ্ধ ইসলাম কখন ওই টাইমে যদি ইলিয়াস কাঞ্চন অ্যান্ড রুবেলকে নিয়ে সিনেমা বানাতো ডেফিনেটলি তিনি ইলিয়াস কাঞ্চনকে ফার্স্ট লিড দিতেন। এগুলো হয়, এগুলো আসলে কিন্তু ক্যালকুলেশন করে জাস্টিফাই করে আমাদের কিন্তু তারপরে কিন্তু আমাদের কিন্তু একটা কমেন্টস কিন্তু আমাদের করা উচিত, হুট করে আমরা আমাদের যা মনে আসলো আমরা একটা কমেন্ট করে দিলাম এটা কিন্তু আসলে ভুল না। হ্যাঁ, রুবেলের ক্যারেক্টারটা ওরকম হেলে ফেলে দেওয়ার মতো ক্যারেক্টার না যে অমিত হাসানের ক্যারেক্টার মতো, রুবেলের ক্যারেক্টারটা ডেফিনেটলি দম আছে, বাট নট ছাপিয়ে গেছে ইলিয়াস কাঞ্চনের ক্যারেক্টারকে এরকম কিছু ছিল। তো যাই হোক, এটা নিয়ে আমার মনে হলো যে আজকে কিছু কথা বলার দরকার, অনেক হয়তো জানতে চান, অনেক সময় ভিডিও রিপ্লাই দেওয়া হয় না। তো এই ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে ডেফিনেটলি লাইক করবেন, শেয়ার করবেন, অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, অ্যান্ড আপনারা কমেন্ট করতে থাকুন, অ্যান্ড ফিল্ম স্পাই কিন্তু বিশাল বড় পরিকল্পনা নিয়ে কিন্তু সামনে এগোচ্ছে, সেই অব্দি ফিল্ম স্পাইয়ের সঙ্গেই কিন্তু থাকতে হবে।